ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে হঠাৎ দেখলে লাইন ভাঙা ট্রেনটা থামানো দরকার কি করবে তুমি লাল নিশান ওড়াবো যদি রাত হয় লাল আলো দেখাবো লাল আলো যদি না থাকে তাহলে আমার বোনকে ডাকবো বোনকে তোমার বোন এসে কি করবে কিছু করবে না ওর অনেক দিনের শখ একটা ট্রেন দুর্ঘটনা দেখা ডাক্তার আশীর্বার পূর্বে রোগী মারা গেল এর ইংরেজি কি বলুন এটার ইংরেজি পারিনা স্যার আরবি পারি আরবি কামড়েছে সে কি কোথায় কামড়েছে হাতে না পায় ক্ষত স্থান থেকে একটু দূরে শক্ত করে বেঁধে রেখেছেন তো জি ডাক্তার সাহেব গালে কামড়েছে আমি বুদ্ধি করে ওর গলায় দিয়ে শক্ত করে বেঁধে রেখে এসেছি সময় বউ যদিও ছটফট করছিল কিন্তু আমি পাত্তা দেইনি নি ভাই আমার একটা নতুন চিরনি দরকার পুরনোটার একটা কাটা ভেঙে গেছে তো একটা কাটা ভেঙে গেছে বললে আবার নতুন চিরনি কিনবেন কেন ওতেই তো চুল আছে নেওয়া যায় না রে ভাই ওইটাই আমার চিরনি শেষ কাটা ছিল ডাক্তার সাহেব প্রতি রাতে না আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি তা কি দেখেন দেখি আমার স্ত্রী পানিতে পড়ে গেছে তার দিকে এগিয়ে আসছে একটা কুমির এবার ভাবুন ডাক্তার সাহেব ইয়া বড় বড় দাঁত কুতকুতে চোখ ঘৃণার দৃষ্টি ঠান্ডা ম্যারমেরে চামড়া এত ভয়ঙ্কর স্বপ্ন ডাক্তার সাহেব আমি তো কেবল আমার স্ত্রীর কথা বললাম কুমিরের কথা তো বলাই হয়নি বলো তো কি ফোন কাকে বলে যাকে একশো মেসেজ দিলেও রিপ্লাই করে না তাকে কি ফোন বলে খুব ভালো একটা উদাহরণ দাও যেমন আপনার মেয়ে আপনার দোকানের নাম কি দরকার কি এমনি নামটা কি বলবেন বললাম তো দরকার কি আপনি তো ফাজিল একটা লোক আরে ভাই চেতেন কে আমার খুব জটিল সমস্যাটা বলুন আমার স্ত্রী কথা বললে তা আমি শুনতে পাই না কি আজও অসুখ বলুন তো এটা তো আপনার জন্য খোদার আশীর্বাদ আল্লাহ আর ডাক্তারকে কখনো রাখাতে নেই ক্যান্সার আল্লাহ রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয় আর ডাক্তার রেগে গেলে আল্লাহর কাছে পাঠিয়ে দেয় বাবা পোড়া আলু খেতে তোমার কেমন লাগে কেন ভালোই তো লাগে একটু আগে ম্যানেজার ফোন করে বলল তোমার আলুর গুদামে আগুন লেগে সব আলু পুড়ে গেছে একজন বিদেশি ডাক্তার বাংলাদেশে এসে একটি বই থেকে হার্ট অ্যাটাক করেছে বলতো ভিউয়ার্সরা বইটির নাম কি ছিল বইটির নাম ছিল ডাক্তার মাত্র তিরিশ দিনে ভিডিওটি ভালো লাগলে ও এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন